আমি যা দুধ খাবো যদি একই রেট না মিল পরে আমি গাড়ি ভাড়া সহ দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি গাভীর জন্য বিখ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের পাশে রয়েছে আপনার রেশমবাড়ি বাতান। তো আপনারা জানেন এখানে প্রচুর পরিমাণে গাভী লালন পালন করা হয়। তো আমরা একদম প্রান্তিক পর্যায়ে চলে আসছি। আপনারা অনেকেই বড় বড় গাভী নিতে চান, বিশেষ করে 20 লিটার উপরে দুধের গাভী। তো আজকে আসার পর দেখলাম যে এমন কিছু কালেকশন রয়েছে। তো ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আগের চেয়ে গাভীর দাম অনেকটা একটু কম, রোজা বা এর আগে যেরকম ছিল এর চেয়ে অনেকটা কমে। তো চলুন গাভীগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমাতুল্লাহি ওয়া বারাকাত। কেমন আছেন রবিউল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রবিউল ভাই, এবার তো আসার পর দেখতে পেলাম 20 সাইজের কিছু গাভী সংগ্রহ করেছেন। কয়েকটা গাভী আছে, প্রত্যেকটাই 2 দাঁত 4 দাঁত। প্রথম গরু আছে, নতুন গাভী, নতুন গাভী, সবগুলো নতুন গাভী। কেমন দুধের গাভী আছে? আমার এটা দীর্ঘ বিশ্বের যে 25 প্লাস সবগুলোই হবে, 25 প্লাস হবে। আর এখন তো বাচ্চা দেওয়া আছে, দহন করে নিবি। বাচ্চা আছে, বাচ্চা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। কত লিটার আপনি বললেন সেটা বিষয় না, আইসা দেখাশুন না, দেখে শুনে নিতে সে যতটুকু দেখবে সে অনুযায়ী আপনার সাথে দামাদামি করে নিতে পারবে। আচ্ছা, তো এবার বড় গাভী সংগ্রহ করার কারণ কি? বেশি কারণ সবাই ঈদের জন্য মানে সার কিনতেছে, এই জন্য দেখলাম যে ওই হিসাবে কটা বড় গাভী কিনি। আচ্ছা, প্রথম গাভী সব বড়গুলো কিনে না, এখন তো বড় গাভী চাহিদা বেশি, চাহিদা বেশি, এই কারণে দেখলাম যে সবাই বড় তেমন বেশি একটা কেউ নিতে চায়, মানে বডি ফিটনেস লাগবে, দুধ লাগবে, এই কারণে দেখলাম যে বড়গুলোই কিনে। আচ্ছা, এখন তো সবাই কুরবানি করতে ব্যস্ত, আপনাদের এই দুধের গাভী কেমন? দুধের গাভী চলতেছে, একটু বাজার একটু একটু ডাউন। আপনি কোন জায়গায় কত রকম তোলা হয়েছে এই অবস্থায়? এদিকে এখন গাভ, এটা গাভীন। আচ্ছা আচ্ছা, কততম বিয়ান দিবেন? প্রথম বিয়ান, ফার্স্ট বিয়ান দিবেন? ভারী বিয়ান। কেমন আশা করেন এটা থেকে? আমার এটা মনে বিশ্বাস যে 26-27 দুধ প্রথমে হবে, প্রথম বিয়ানে, প্রথম বিয়ানে 26-27 হবে। আচ্ছা, আপনি বডি ফিটনেস দেন, তার পোলানটা দেখেন, এখনো এখনো কত, এখনো অনেক আসবে, অনেক আসবে এখন। আর ডিপ বডি এটার দাম চাবেন কত টাকা? এটা আলোচনা এটা দাম চাবেন ভাই। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এই গাভীটা হলিস্টার ফিজিয়া, হলিস্টার ফিজিয়া, হলিস্টার ফিজিয়া। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত প্রথম গুণ। এটা 4 দাঁত না, 4 দাঁত প্রথম গুণ। আচ্ছা আচ্ছা, এটা কোলে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা, বাচ্চাটা অনেক সুন্দর, এটাই বাচ্চা? হ্যাঁ এটাই বাচ্চা, এটা সুন্দর বাচ্চা, খুব সুন্দর। আমার মনে হয় ফিলাক্সি বাচ্চা হবে কিনা জানি না, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। কতদিন হয়েছে বাচ্চা বয়স? আজ 4 দিন বয়স, 4 দিন। আচ্ছা, তো কেমন দুধটা? তাও এই অবস্থা, 20 টানতেছি, 20-21 টানতেছি এই অবস্থায়। সর্বোচ্চ কেমন আসতে পারে এটা থেকে? আমার এটা মনে বিশ্ব 26-27 যাবে, 26-27। কেমন দাম চাবেন ভাই এটা? এটার দাম চাচ্ছি 3,40,000। 3,40,000। রবিউল ভাই মাশাআল্লাহ, আরেকটা বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি। এই গরুটা প্রথম বাচ্চা, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত মেয়ে বাচ্চা, 2 দাঁতের গাভী, 2 দাঁতের গাভী, এটা মাশাআল্লাহ বিগ সাইজের গাভী, হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চাটা দেন ফিলাক্সি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা দেন মেয়ে বাচ্চা, এই বাচ্চা কি জাতে? বকনা না সার বাচ্চা? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চাটা হয়েছে আজ 6 দিন বয়স হয়েছে, 6 দিন বয়স, মাশাআল্লাহ।
কেমন দুধ টানতেছেন ভাই? এরা 20-21 টানতেছে, কি অবস্থা? তিনটালে 20-21। কতদিন হয়েছে এটা? আজ 6 দিন হয়েছে। 6 দিন কেমন দুধ টানতেছে? 18-19। এটা কেমন দাম চাবে? এগুলোর দাম স্যার চা দাম 2,90,000। রবিউল ভাই, শুরুতে আমরা একটা বড় সড় গাভি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা অরিজিনাল, সবাই বলে রানী বিটির গরু। আচ্ছা, আমার কাছে লাগে ওই রকমই। ঠিক আছে, এটার মাথাটা কত সরা দেখেন, আর ললিটা একদম চিকন, দেখতে পাচ্ছি অনেক মোটা, সব পাইপের গঠনটা দেখেন, একদম ফ্রেশ। কেমন দুধ পাচ্ছেন এটা থেকে এখন? 22-23 চলে আসছে, 28 প্লাস হবে গরুটা। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাবেন? গরুর দাম সবা 3,70,000। 3,70,000। তারপরে আলোচনা, আলোচনা ভিত্তিক। রবিউল ভাই, অনেকগুলো গাভি তো দেখলাম, অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নেবে? এখানে আসিয়া দোয়াল গরু দহন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে কোনো ক্যাপাসিটি নাই যে দোয়াল লাগবিলে এডি লাগবিলে, আর এখানে সর্বজ্ঞ সকালে এসে দোয়াল, সকালে সকাল বিকেল দোয়াল। আমি যা দুধ কব, যদি একই রেট না মিল পড়ে আমি গাড়ি ভাড়া সহ দিব, গাড়ি ভাড়া সহ দিব। ঠিক আছে, ভালো থাকবেন।